নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল চলে আসলাম আজকে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে সকালবেলা এসেছিলাম মায়ের বাড়িতে ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি আর যার ফোনে আজকে ঘুম থেকে উঠেছি সেই বাবু এই আমাদের ভুটু বাবু। ভুটুবাবু ভুটুবাবু আমাকে মনে করিয়ে দিল যে আজকে ছাব্বিশে জানুয়ারি আমাকে ক্লাবে যেতে হবে আমি ঘুমিয়েছিলাম শরীরটা কালকার একদমই ভালো ছিল না আর তোমরা তো জানো যখন তখন আমার ইঞ্জিন ডাউন হয়ে যায় এই ভালো এই খারাপ কালকে সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি তাড়াতাড়ি যে আজকাল শরীর খুব একটা ভালো নেই কিন্তু ভুটুবাবুর জন্য আমি রেডি হয়ে আমি ভুটুবাবুকে সাথে নিয়ে ক্লাবের দিকে যাচ্ছি ক্লাবে যেহেতু বললাম ক্লাবে কাজ চলছে আচ্ছা ছাব্বিশে জানুয়ারিটাও সেভাবে পালন করা হবে না তাও যাচ্ছি আর আজকে বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে এতদিন পর রোদের দেখা দেখে বেশ ভালো লাগছে তো চলো আমার সাথে চলে এসেছি আর এসে দেখছি এখানে গৌতম রয়েছে রাজা বিষ্ণুদা শান্তনু ওইদিকে রয়েছে প্রলয়দা তপন জেঠু সুমন্ত সবাই চলে এসেছে এবং সবাই ছাব্বিশে জানুয়ারির আয়োজন করছে ফ্ল্যাগ ট্র্যাক লাগানোর কাজ সব কিছু কমপ্লিট করছে এদিকে লেবার মিস্ত্রিরাও কাজ করছে এখনও ক্লাবের কাজ কমপ্লিট হয়নি ক্লাবের কাজ এখন অনেকটাই বাকি রয়েছে আর ছাব্বিশ তারিখ আগামীকাল সাতাশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই দুদিন আমাদের ক্লাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট রয়েছে তার জন্য একটা প্রস্তুতি চলছে বেশ বড় আকারেরই ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে আর এই এই ফুলগুলো তপন জেঠু তপন জেঠুর বাগানের ফুল নিয়ে এসেছে শুধু গাঁদা ফুলগুলো দেখো ভিতরে ভ্যারাইটিস কালারের গোলাপ ফুল দেখো এক একটা কালার এত সুন্দর এই কালারটা দেখো প্রত্যেকটা কালার অপূর্ব ছিল গোলাপ ফুলের সেরম জবা ফুল আর গাঁদা ফুল সব গাছের ফুল নিয়ে এসেছে যেটু আর গৌতম মনের আনন্দে মনমার সাজাচ্ছে না আমি যেহেতু ভিডিও করছি তাই গৌতমই সাজাচ্ছে নাহলে কাজটা আমিই করে থাকি আর এদিকে ক্লাবের চারিদিকে এই সেট করা হয়েছে মানে হাওয়া গার্ড করার জন্য কাপড় দিয়ে ঘেরা হয়েছে যেহেতু কালকে যেহেতু বললাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট তার জন্যে পুরো কাপড় দিয়ে ঘিরেছে যাতে হাওয়ায় খেলায় যাতে প্রবলেম না হয় যেহেতু বাইরের থেকে টিম আসছে রকম জায়গা থেকে গুয়াহাটি আসাম এই সব জায়গা থেকে সব টিম নানা নানারকম স্টেট থেকে আর এদিকে দেওয়ালের এখনও টাইলসের কাজটা হয়নি হয়ে যেত ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমেন্ট জন্য আবার কাজটা একটু স্থগিত রাখা হয়েছে এর ফ্লোরের কাজ কমপ্লিট শুধু ফ্লোরে কালার হবে জয়ধ্বনির মাধ্যমে আমাদের পতাকা উত্তোলন সম্পন্ন হলো এবার একটু জাতীয় সঙ্গীত গাইবো আমরা সবাই তারপর শ্রদ্ধাঞ্জলি তো আমার ভুটুও গেল হাতে সেই গোলাপ ফুলটা নিয়ে আর শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিল নমস্কারও করে নিল একটুখানি বাচ্চারা এখন কত স্মার্ট হয়ে গেছে তাই না সবার শেষে জিলিপি জিলিপি দিয়ে মিষ্টি মুখ চলে এসেছি বাড়িতে গৌতম ক্লাবে রয়েছে আর সকালবেলা সব কাজই হয়ে গেছে শুধু বিছনা তোলাটা হয়নি যেহেতু উৎসাহ ঘুমাচ্ছিল উৎসাহুটু দুজনেই দিদাবাড়ি চলে গেল আর আমি কিছু জামা কাপড় নিয়ে বসেছি বিছনা তোলার পর আর যেহেতু গতকাল না ভীষণ অসুস্থ ছিলাম একদম বিছানা দিয়ে উঠতে পায়নি তো অনেক জামা কাপড় জমেছে আর গৌতম একবার ক্লাব থেকে চলে আসলে আমাকে কোনো কাজ করতে দেবে না রেস্ট নিতে বলবে শুধু আর যদি এই আমাকে দেখে অশান্তি শেষ নেই সাংঘাতিক চিৎকার করবে আমার ওপর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় সবে সাবান জলে জামা কাপড়টা ভিজিয়েছি দেখি বাবু চলে এসেছে আমি জানি এত তাড়াতাড়ি আসবে আমি বুঝতেই পারিনি এবার ক্লাব থেকে ও একেবারে বাজারে চলে গেছিল বাজার নিয়ে ফিরেছে ব্যাস কি অশান্তি চিৎকার চেঁচামেচি যে কেন আমি ঘরের কাজ করছি শরীরে রেস্ট না নিয়ে তো বাধ্য হয়ে সেই জামা কাপড়গুলো এখন ওই কাস্তে বসেছে আর আমি চলে আমি তো দেখলে চাল ধুয়ে ভাত বসাচ্ছি আর এই মানে ক্লাব থেকে এসে মাছটা আমি বের করে রেখেছিলাম তিন পিস মাছ ছিল ফ্রিজে আর গৌতম এখানে দেখো নিয়ে এসেছে চুনো মাছ আর এনেছে এই প্যাকেটে রয়েছে ভোলা মাছ আর কাতলা মাছ আর এনেছে চিংড়ি আমাকে এখন বলছে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দাও আজকে যেহেতু ওর ছুটি ছিল অন্যদিন তো আর টাইম পায় না বললো কি আমি ছুটি আছে বলে সব বাজার করে দিলাম ফ্রিজে রেখে রেখে তুমি এই সপ্তাহটা চলে যাবে তো দেখা যাক কি করা যায় কতটা কী বান্না করা যায় যেমন শরীরে তো সেরকম ঠিক নেই তো মাছগুলো আমি দেখো একটা একটা করে পুরো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ছাড়াতে ইচ্ছা করলো না ওইভাবেই ধুয়ে রেখেছি যখন রান্না করব ছাড়িয়ে করব আর ইচ্ছা আছে চুনো মাছটা আর ওই কাতলা মাছের পেটিটাই রান্না করে নেব আজকের ফ্রিজে রাখলে মাছের কোনো টেস্ট থাকে না তাও খেতে হয় বাধ্য কারণ গৌতম সকালবেলা রোজ দিন বাজারে যেতে পারে না তো তাই চুনো মাছটা টাটকাই করে নিলাম আর ফ্রিজে রাখতে ইচ্ছা করলো না আর এটা আজকে কাঁচা টমেটো দিয়ে করব গৌতম অনেক দিন ধরে বলছে যে কাঁচা টমেটো দিয়ে খাবে আমি ফার্স্ট টাইম করবো কাঁচা টমেটো দিয়ে কারণ আগে কোনো দিন আমি করিনি আমার শাশুড়ি মা করতো তো যেটুকু পারবো সেভাবেই রান্নাটা করার চেষ্টা করব। কথাই আছে সংসার সুখী হয় রমণীর গুণে কথাটা আমার একদমই মনে হয় না ঠিক একটা সংসারে যদি দুজন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কখনোই স্বামী স্ত্রী উভয়ের আন্ডারস্ট্যান্ডিংয়ের খুবই দরকার নাহলে কোনো সংসার কিন্তু সুখের হয় না এটা আমার মতামত যদি আমি ঠিক বলে থাকি অতি অবশ্যই কমেন্টস করে জানিও একটা সংসার ঠিকভাবে চালাতে গেলে বা একটা পরিবারকে ঠিকভাবে চালাতে গেলে উভয় পক্ষেরই কিছু কম্প্রোমাইজ কিছু স্যাক্রিফাইস কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই দরকার সবসময় নিজের স্বার্থ নিয়ে চললে হবে না যদি ও আমার দিকটা বোঝে আমারও ওর দিকটা বোঝা উচিত যেমন ধরো আজকের গৌতম ক্লাব থেকে চলে আসলো এসে কোনো কাজে আমাকে করতে দিচ্ছিল না বললো রেস ন তুমি রান্নাবান্না করতে হবে না আমি করে দি কিন্তু আমি বললাম না কারণ আজকে ছাব্বিশ তারিখ ক্লাবের সবার ছুটি সবাই ওইখানে আনন্দ করছে আর ও আমার শরীর খারাপের জন্যেই ঘরে থাকবে আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করছি আস্তে আস্তে বেশি কাজ করব না আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করব। যাতে প্রবলেম না হয় আর যদি প্রবলেম হয় সেই মুহূর্তে আমি রান্না বন্ধ করে তোমাকে ডেকে নেবো তুমি যাও একটু ক্লাবে সময় কাটাও দিন মানুষটা আমার সাথে সময় কাটায় আমাকে নিয়েই ব্যস্ত থাকে বন্ধু বান্ধব ঘোরাফেরা সবই বেচারা শেষ হয়ে গেছে একটু তার জন্যে না ভাবলে হয় বলো এই আন্ডারস্ট্যান্ডিংটাই তো দরকার এখনো স্নান হয়নি ভীষণ পেট ব্যথা করছে এবার বসে পড়েছি গরম জলটা বসিয়ে দিয়েছি একটু বসি তারপর স্নান করব মা আবার তরকারি পাঠিয়েছে বারণ করলাম তাও তরকারি পাঠিয়েছে কাতলা কিংবা রুই মাছের ঝোল আর ইছরের তরকারি কালকের পাঠালে বেশি ভালো হতো কালকের যা হয়েছে না কালকের তো আমি বিছানা থেকে উঠতেই পারিনি শুয়েছিলাম খুব পেট ব্যথা হয়েছে কালকের আগের দিন রাত থেকে শুরু হয়েছে আবার সেই যথারীতি পেট ব্যথা হলেই ব্লিডিং স্টার্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আর গৌতম অফিস থেকে এক ফাঁকে এসে আমার জন্য সিদ্ধ ভাত করে দিয়েছিল গোবিন্দভোগ চালের মধ্যে আলু কুমড়ো পালং শাক দিয়ে সব দিয়ে সিদ্ধ তো একটুখানি খেয়ে খেতে পারিনি আর সিদ্ধ খেয়ে খেয়ে না আমারও অ্যাল ধরে গেছে এই শরীর খারাপ হওয়ার পর থেকেই মানে তাড়াহুড়ো করে ওই ভাতই খেয়েছি আমি যখন উঠে উঠে দাঁড়াতে পেরেছি বা গৌতম অফিস থেকে এসে চট জলদি সিদ্ধবাদই করে দিতে পেরেছে ওইটুকু টাইমের মধ্যে আর সিদ্ধ ভাত দেখলেই এখন আমার মাথা গরম হয়ে যায় তো যাই হোক ওই খেয়েছিলাম কালকের একটু তরকারি পাতি হলে কালকে একটুখানি খেতে পারতাম ওর মাঠ রাতে তো গৌতম রান্না করেই দিয়েছিল আর এখন একটু শুই আর বাবু এই সবে ক্লাব থেকে এসেছে এসে তো যথারীতি আমাকে ভীষণ বকাবকি করলো কারণ আমার কথা ছিল এটাই যে ও এক একটাই শর্তে ও ক্লাবে যাবে সব সময় আমার জন্য বেচারা কিচ্ছু করতে পারে না মানে একটা সংসার তো কম্প্রোমাইজ বা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে একটা সংসার চলে না ও যেমন আমারটা বোঝে আমারও তো বোঝা উচিত আজকের মানে সবারই অফিস ছুটি সবাই ক্লাবে রয়েছে সবাই হইচই করছে আড্ডা মারছে আর ও ঘরে আমার সাথে রান্না বান্না করবে ওরা একটু মন পড়ে থাকে কিন্তু কি বলো আমার আমার ওপর তো একটা কর্তব্য আছে সেটা তো করতেই হবে তার জন্য আমি বললাম তুমি যাও তুমি তো কাছেই আছো অসুবিধা হলে ফোন করে নেব আমি আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি চলে দিদার বাড়ি থেকে এসে আমার সাথে কথা বললো ওর সাথে গল্প করতে করতে রান্নাটা হয়ে গেল একটা শর্তেই ক্লাবে গেছিল বলেছিল তুমি রান্না করে কিন্তু আর কিচ্ছু করবে না রান্নাঘর ওরম থাকবে বাসন টাসন থাকবে আমি এসেই গুছিয়ে নেব কিন্তু আমি সবটাই করে নিয়েছি দেখে বিশাল বিশাল মাথা গরম করছে এসে ফিরে কারণ ও বললো আমার সাথে তোমার কথা যাচ্ছিলো তুমি কথা খিলাপ করেছ সকালবেলা বেচারা এক গাদা বাসন মেজেছে তারপর ঘর মুছেছে আমি তত একটু জামা কাপড়টাপড় কেঁচে নিলাম ও একা করে সত্যি আমার একদমই ভালো লাগে না নিজেরও খুব খারাপ লাগে ও তো সারাক্ষণ অফিসে কাজ করছে বিজনেসটা নিয়ে একটু ও রেস্ট পায় না তো চাই চাই দুজনে মিলেমিশে যদি যতটা করা যায় কথা আছে না কি যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন এরম একটা সামথিং তো সাই দুজনে মিলেমিশে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় কষ্টটা কম হয় তাই মিলেমিশে করার চেষ্টা করি এখানে মা এঁচোড়ের তরকারি পাঠিয়েছে এঁচোড় আলু দিয়ে এঁচোড়টা না এই অন অফ সিজনে খেতে বেশি ভালো লাগে অন সিজনের থেকে তো গৌতম এঁচোড় খেতে ভীষণ পছন্দ করে আর এখানে মাছ পাঠিয়েছে মা উৎসাহ দিদার বাড়িতেই আছে তো রান্না কি করেছি সে তো তোমাদের দেখিয়েছি আর এখানে হচ্ছে চুনো মাছ ভাজা একটু রেখেছিলাম যেটা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা ভাত খাওয়ার পর অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছিল মানে সে তোমাদের বলে বোঝাতে পারবো না এত সাংঘাতিক পেটে যন্ত্রণা তারপর আবার গৌতম ছিল বলে মানে বেঁচে গেছি মানে কোমর থেকে পা মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে পেটের সাথে তলপেটটা পেন হচ্ছে গৌতম সে বসে বসে পাগুলো টিপে দিল হ্যাঁ তারপর পিঠ পিঠ কোমর গুলো টিপে দিল তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম আবার মানে আবার থেকে পেটটা একটু একটু করে ব্যথা হচ্ছে ঘুমটা ভেঙে গেছে ভাল লাগছে না একদম কিছু আমরা ভেলোরে যাওয়ার জন্যে মানে মানে গৌতম অলরেডি দেখা মানে টিকিট যাতে পাই অ্যাভেলেবেল তার জন্য চেষ্টাও করছে যে ট্রেনের টিকিটটা অ্যাপয়েন্টমেন্ট তো আমরা পেয়েই যাব কিন্তু ট্রেনের টিকিট তো ট্রেনের টিকিট একদমই মানে এই মাস তো প্রায় শেষের দিকে এই মাসে হচ্ছেই না আর ফেব্রুয়ারিতে যেই সময় ট্রেনের টিকিটটা হচ্ছে সেই সময় উৎসাহ বোর্ড শুরু হয়ে যাবে বোর্ড এক্সাম তো আমি বোর্ড এক্সামের জন্যই একদমই যেতে চাইছিলাম না কিন্তু শরীরের কন্ডিশন এতটাই খারাপ হয়ে যাচ্ছে মানে এবার অগত্য আমাকে একটা ডিসিশান নিতে হবেই তো গৌতম চেষ্টা করছে কিন্তু ট্রেনের টিকিট অ্যাভেলেবেল পাচ্ছি না বোর্ড এক্সামের সময় টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ঠিকই কিন্তু আমি কোনো মতেই যাবো না মেয়ের লাইফে ফার্স্ট একটা বড় এক্সাম বোর্ডে বোর্ড এক্সাম দেবে সেই সময় মেয়েকে ছেড়ে আমি যেতে পারবো না তাতে আমি পেট ব্যথায় মরে যাই হ্যাঁ মারা তো স্যাক্রিফাইস করে মা মানেই স্যাক্রিফাইস করবে সেটা আমি আমার মাকে দেখেই শিখেছি মা ছোটোখাটো জিনিস সন্তানের জন্য সময় স্যাক্রিফাইস করে সুতরাং আমার মেয়ের জন্য আমাকে এই রোগটাকে স্যাক্রিফাইস করতেই হবে এই ব্যথা কষ্ট মানে আমাকে এইগুলোকে নিয়েই চলতে হবে কিচ্ছু করার নেই আমি মানে এই ট্রিটমেন্ট করাতে মানে উৎসার এক্সামের সময় কোনো মতেই আমি ভেলোর ট্রিটমেন্টে যেতে পারবো না আর ওই ও ছাড়া আমি টিকিট ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না তোমরা তো যারা ভেলোরে গেছে তারা জানো চর্জন জলদি ট্রেনের টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায় না হয়তো যাওয়ারটা পাচ্ছি আশারটা পাচ্ছি না বা আশারটা পেলে যাওয়ারটা পাচ্ছি না এরম একটা আর আমরা তো ওরম আমি ওইভাবে সত্যি ইংলিশে ট্রেনের টিকিট ফেলে রেখে অত দূরের জার্নি আমি ডিসাইড করতে পারবো না টিকিট কনফার্ম আমি প্রতিবারই তিন চার মাস আগেই টিকিট কাটি যাতে কনফার্মেশান হয়ে যায় মানে সে একদম টিকিট কাটায় কনফার্মেশন থাকে আমি তারপরেই বেরোই এরম একটা ব্যাপার আমি অত টেনশন নিয়ে এই এত অসুস্থ শরীর নিয়ে আমি ওই অত ঘন্টার ছত্রিশ তিরিশ ছত্রিশ ঘন্টার জার্নি আমি করতে পারবো না মন মাঠ তো দেখা যাক কি হয় শরীরটা ঠাকুরকে বারবার ডাকছি যেন সব ঠিক হয়ে যায় আমি আর পাচ্ছি না এইভাবে মানে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আমার একদিন ভালো থাকছি তো দুদিন অসুস্থ হয়ে পড়ছি কেন কি জানি সব ঠিক হয়ে যাচ্ছিলো আবার নতুন করে প্রবলেম শুরু হয়েছে আমার একদম কিচ্ছু ভালো লাগছে না বিকালে চা নিয়ে বসেছি এখন আমিও আস্তে আস্তে চা প্রেমিক হয়ে যাচ্ছি প্রেমিক বলবো না প্রেমিকা এই শীতের সিজনটুকুই থাকবে প্রেমটা আমার তারপর বা যথারীতি গরম পড়লে প্রেম শেষ আর মা এখানে গরম গরম দুধ পুলি পাঠিয়েছে এই শীতকালটা না পিঠে খাওয়ার মজাটাই আলাদা বাইরে শীতের ওয়েদার আর গরম গরম পিঠে তার টেস্টটাই আলাদা লাগে তো আমি একবারে বাটি আর চামচ নিয়ে রেডি যে এই গরম গরমই খাবো পুলি পিঠেটা গরম গরম খেতে না টেস্ট একটা আলাদাই লাগে পুরো সন্ধ্যাটা কম্বল গায়ে দিয়ে খাটে বসেই কেটে গেল একটুখানি মা পিঠে পাঠিয়েছিলাম খেলাম আর রাতের ডিনারে শুধু ভাত বানিয়ে নেবো আর কিচ্ছু করবো না একদম কিচ্ছু ভালো লাগছে না শরীর না ভালো লাগলে না মন ঠন একদমই ভালো লাগে না তো মা সকালবেলা মাছের তরকারি পাঠিয়েছিল ইচড়ের তরকারি পাঠিয়েছিলো তো সেটা দুপুরবেলা খাইনি সেটা রেখেই দিয়েছিলাম রাতের জন্যে আর সকালে তো যে রান্না করছিলাম সেইগুলোও রয়েছে তো আর কিছু করতে হবে না একটু গরম গরম ভাত করলেই হয়ে যাবে আর কালকের গতকাল গতকাল বলছি সরি কি ভুল ভালো যে আগামীকাল ক্লাবে যেটু বললাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট রয়েছে সব বাইরে থেকে স্টেট লেভেল সব চ্যাম্পিয়নরা আসছে খেলতে তো গৌতম ও একটু কাজে ব্যস্ত আছে ও রাতের দিকে একটু ক্লাবে যাবে আর আমার আর আজকে যাওয়া হবে না একদমই ভালো লাগছে না শরীর আজকে যদি একটু রেস্ট নিই তাহলে আগামীকাল একটুখানি তাও গিয়ে খেলা খেলা দেখতে পারবো আর আজকের যদি বারবার হাঁটাচলা করি আরও অসুস্থ হয়ে পড়বো তাই তাই রিশান নিলাম গৌতম বললো চলো একটু মনটা ভালোভাবে ক্লাব থেকে ঘুরে আসো দেখলাম যে না শরীর দেবে না তো আর ব্লগটাও বড় করবো না একদম কিচ্ছু ভালো লাগছে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি সব ঠিকঠাক থাকে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো চলো বাই গুড নাইট